বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিরুদ্ধে মামলা হচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে মামলাটি শিডিউল ফাঁসানোর কারণে। আর মামলাটি করেছেন দেশীয় বড় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট প্রোডাকশন। হার্টবিটের কর্ণধার তাপসী ঠাকুর বলেন, 10ই সেপ্টেম্বর 2016 তারিখে শাকিব খানকে 2017 সালের রোজার ঈদের জন্য নতুন ছবির শিডিউল বাবদ 15 লাখ টাকা সাইনিং মানি দেয় হার্টবিট প্রোডাকশন। এ বিষয়ে একাধিকবার শাকিব মৌখিকভাবে কনফার্ম করেন, যার কারণে হার্টবিট ছবি তৈরির সব রকম প্রস্তুতি নেয় এবং প্রচুর অর্থলগ্নি করে। কিন্তু লিখিত শিডিউলের ব্যাপারে শাকিব টালবাহানা করতে থাকেন। এদিকে শাকিব সাইনিং মানির টাকাও ফেরত দেননি। এসব মিলিয়ে হার্টবিটের যে সামাজিক ও আর্থিক ক্ষতি শাকিব করল, তার জন্য অজিরেই আদালতে স্বর্ণাপন্ন হবে হার্টবিট। উল্লেখ্য, 2015 সালে হার্টবিট প্রোডাকশনের ঈদে মুক্তি পাওয়া শাহিন সুমন পরিচালিত লাভ ম্যারেজ ছিল শাকিব খান ও অপু বিশ্বাস জুটির অন্যতম ব্যবসা সফল ছবি। প্রিয় দর্শক, কি মনে হয়, আসলেই কি জল এতটা ঘোলা হবে? ঘটনা মামলা মোকদ্দমা পর্যন্ত পৌঁছাবে? আপনার যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে। ছবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।